ছেলে ক্যান্সারে আক্রান্ত, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চলছে চিকিৎসা, কিন্তু বাড়তি ওষুধের খরচা কোথা থেকে আসবে, এই চিন্তায় ঘুম উড়ে গেছে মালদার কুপিলা এলাকার পরিযায়ী শ্রমিক মামুনের। ওষুধের খরচ জোগাড় করতে মানুষের দুয়ারে দুয়ারে তিনি ঘুরছেন। ভালো নাই, কেমো চলছে, তারপর অপারেশনের 4,20,000 টাকার ই করেছে, এস্টিমেট করে দিয়েছে, আমার কাছে অত পয়সা নাই। এখন চিত্তরঞ্জন হসপিটালে কেমো চলছে, নারায়ণ হসপিটালে অপারেশন হবে, আমার কাছে কোনো সাহায্য নাই যে আমি পয়সা দিয়ে করতে পারবো। তো আমি আজমিরে থাকি, মজুরি কাজ করি, দিন মজুরি, পরিবার সবই নিয়ে, আমার কাছে এখন অত পয়সা নাই যে আমি করতে পারবো। আমি মা ব্যক্তির কাছে আমি আবেদন করছি যে আমার ছেলেকে হাত জোর করছি যে আমার ছেলেকে বাঁচাক। আপনাদের গ্রামে তো উপপ্রধান আছে, উপপ্রধান আগার থেকেই সাহায্য করেছে, যে করার করেছে সাথে আছে, আর কি বলবো, বলার ই নাই। আমি হাত জোর করছি, সবাই বৃদ্ধুর দিদের সবাই হাত জোর করে আমাকে আমার ছেলেকে বাঁচাক। তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন এই অঞ্চলের উপপ্রধান মোহাম্মদ নূর আজমা। তিনি ওষুধের খরচ তুলে দিয়েছেন, কিন্তু তাতে খরচ উঠছে না, লাগবে প্রায় 4,00,000 টাকার বেশি। মামুনের দুই ছেলে ও দুই মেয়ে 5 বছর ধরে সপরিবারে আজমিরে থাকেন। সম্প্রতি বড় ছেলে নাসিরউদ্দিন অসুস্থ হয়ে পড়েন, সেখানে চিকিৎসার পর জানা যায় তার ক্যান্সার হয়েছে। কুপিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান তার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আরও টাকার প্রয়োজন, কিভাবে টাকা জোগাড় করা যায় তার চেষ্টা করা হচ্ছে। যে অপারেশন ফি বাদ দিয়ে 4,20,000 টাকা খরচা হবে, এই পরিবার তো অত্যন্ত দরিদ্র পরিবার, এই পরিবারের সামর্থ্য নেই যে ছেলের পিছনে 4,20,000 টাকা খরচা করতে পারবে। তাই আমি এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিদের কাছে আবেদন করছি, আমরা সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই এই পরিবারের দিকে, তাহলে সম্ভবত তার চিকিৎসা সম্ভব হবে এবং একদিন এই নাসিরউদ্দিন আবার পুনরায় সুস্থ সবল হয়ে চলাফেরা করতে পারবে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। ছেলে ক্যান্সারে আক্রান্ত, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চলছে চিকিৎসা, কিন্তু বাড়তি ওষুধের খরচা কোথা থেকে আসবে, এই চিন্তায় ঘুম উড়ে গেছে মালদার কুপিলা এলাকার পরিযায়ী শ্রমিক মামুনের। ওষুধের খরচ জোগাড় করতে মানুষের দুয়ারে দুয়ারে তিনি ঘুরছেন। ভালো নাই, কেমো চলছে, তারপর অপারেশনের 4,20,000 টাকার ই করেছে, এস্টিমেট করে দিয়েছে, আমার কাছে অত পয়সা নাই। এখন চিত্তরঞ্জন হসপিটালে কেমো চলছে, নারায়ণ হসপিটালে অপারেশন হবে, আমার কাছে কোনো সাহায্য নাই যে আমি পয়সা দিয়ে করতে পারবো। তো আমি আজমিরে থাকি, মজুরি কাজ করি, দিন মজুরি, পরিবার সবই নিয়ে, আমার কাছে এখন অত পয়সা নাই যে আমি করতে পারবো। আমি মা ব্যক্তির কাছে আমি আবেদন করছি যে আমার ছেলেকে হাত জোর করছি যে আমার ছেলেকে বাঁচাক। আপনাদের গ্রামে তো উপপ্রধান আছে, উপপ্রধান আগার থেকেই সাহায্য করেছে, যে করার করেছে সাথে আছে, আর কি বলবো, বলার ই নাই। আমি হাত জোর করছি, সবাই বৃদ্ধুর দিদের সবাই হাত জোর করে আমাকে আমার ছেলেকে বাঁচাক। তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন এই অঞ্চলের উপপ্রধান মোহাম্মদ নূর আজমা। তিনি ওষুধের খরচ তুলে দিয়েছেন, কিন্তু তাতে খরচ উঠছে না, লাগবে প্রায় 4,00,000 টাকার বেশি। মামুনের দুই ছেলে ও দুই মেয়ে 5 বছর ধরে সপরিবারে আজমিরে থাকেন। সম্প্রতি বড় ছেলে নাসিরউদ্দিন অসুস্থ হয়ে পড়েন, সেখানে চিকিৎসার পর জানা যায় তার ক্যান্সার হয়েছে। কুপিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান তার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আরও টাকার প্রয়োজন, কিভাবে টাকা জোগাড় করা যায় তার চেষ্টা করা হচ্ছে। যে অপারেশন ফি বাদ দিয়ে 4,20,000 টাকা খরচা হবে, এই পরিবার তো অত্যন্ত দরিদ্র পরিবার, এই পরিবারের সামর্থ্য নেই যে ছেলের পিছনে 4,20,000 টাকা খরচা করতে পারবে। তাই আমি এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিদের কাছে আবেদন করছি,
আমরা সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই এই পরিবারের দিকে, তাহলে সম্ভবত তার চিকিৎসা সম্ভব হবে এবং একদিন এই নাসিরউদ্দিন আবার পুনরায় সুস্থ সবল হয়ে চলাফেরা করতে পারবে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।